হ্যালো সবাইকে, দেখো বিকাল বেলা এখন 5টা বাজে, বাইরেটা অনেকদিন তোমাদের দেখাইনি। পুকুরটা দেখতে পাচ্ছ, গাড়ি যাচ্ছে একটা দুটো, এখন 5টা ঠিক বাজে নাই, বাজবে বাজবো করছে। এবার একটু সন্ধ্যে, এরপর তো একদম সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে গিয়ে একদম সব ঢেকে যাবে। আমি ভাবলাম তারে একটু ঘুমিয়ে পড়েছিলাম, উঠে আমি তারে বলে একটুখানি গ্রিন টি খাই, তোমাদের সঙ্গে অনেকদিন পর একটু রান্নাঘরটা আসি। সেরকম কিছু করা হচ্ছে না, অনেকদিন যাবৎ পুজো পুজো করে কেটে গেল, তারপরে তো আসানসোল যা ছিল এসব নিয়ে কেটে যাচ্ছে দিন। আমি তো একটু গ্রিন টি করি, তোমাদের সাথে শেয়ার করি। বিকালটা আজকে কোথাও হাঁটতে বেরোয়নি, পায়ে আর অ্যাকচুয়ালি আমার বা হাঁটুটায় আজকে কাজের লোক আসেনি, কাজ করতে গিয়ে মুছতে গিয়ে দিয়ালে কিভাবে আচমকা লেগে গেছে হাঁটুটায়, প্রচন্ড ব্যথা। আজ যেন হাঁটতে বেরোলাম না, আমি তো একটুখানি ঘরে বসে বসে কি করব, একটু গ্রিন টি করে খাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই বিকালবেলাটা, বিকালবেলা একটু হাঁটতে বেরোই তো বেশ সময়টা কেটে যায়, ভালো লাগে। আজকে পাটা এমন ব্যথা, এর মধ্যে আবার যদি আমি হাঁটি, কালকে আবার একটু তারকেশ্বর যাবো, দরকার আছে, সেই জন্য আজকে আর হাঁটতে বেরোলাম না। তাহলে বিকালবেলা মনটা কিরম কি খাই কি খাই করছে, আমি তাহলে একটু গ্রিন টি করি। এমনি অ্যাকচুয়ালি বিকালবেলা এটা খাই, সন্ধ্যাবেলা আবার তো অফিস থেকে ফিরলে টিফিন খেয়ে চা খায়, তখন চাটা করি, তখন চাটা খাই, তখন এমনি চা খাই, লিকার চা। এখন এবার একটুখানি চিনি ছাড়া একটু গ্রিন টি করি। জলটা ফুটে গেছে, আমি একটু পাতা দিয়ে দেবো, অল্পতেই তেতো হয়ে যায়। চাটা এনেছে খুব ভালো, মানে প্যাকেটটা কলকাতা থেকে এনেছে, খুব অল্পতেই বেশ তেতো হয়ে যাচ্ছে। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো আমার এই যে মানি প্ল্যান্টটা এনেছিলাম, ভালোই বড় হচ্ছে, দেখছি পাতা বেরোচ্ছে পাশে। এটা একটা কালকে বিকালে হাঁটতে গিয়ে ডালটা এনেছি, এখন সব জায়গা নেই, জলের মধ্যেই, এর মধ্যেই সব রেখে দিয়েছি। এখানে একটা দেখো আমার ভাঙা ঠাকুরের ঘর, মন্দিরে গিয়েছিলাম ঘরটা পেয়েছিলাম, সেটা থেকেও একটা ডাল বসিয়ে দিয়েছি, দেখা যাক। আমার এই জিনিসটা পুরী থেকে, মানে আমার ভাসুরজি দিয়েছিল, তখন কি সুন্দর, মানে গ্রামে থেকে মেয়েরা ঘরে বসে এইসব গুলো করতো, কাগজের তৈরি, তখন বুঝতে পারিনি জানো। এখন দেখছি যে এটা কিরম, আলমারি পরিষ্কার করতে গিয়ে দেখছি কিরম রং উঠে যাচ্ছে, স্যাঁত স্যাঁত করছে, তারপর দেখছি ও বাবা উঠে যাচ্ছে, এগুলো কাগজের। আর একটা কান দেখো ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর বুঝতে পারলাম যে এটা কাগজের তৈরি, যা কি করব, ফেলতে মায়া লাগছে, জিনিসটাকে রেখে দিয়েছি। এই ঘোড়াও তাই, বিষ্ণুপুর থেকে আনা, একটা ঘোড়া হারিয়ে গেছে, কিভাবে জানি না, একটা ঘোড়া আছে, অনেকদিন দেখাইনি। আমার এই পেছনে জানলা, রান্নাঘরের জানলার পুকুরটা এখন স্থির, বৃষ্টিও নেই, গাছগাছালি চারিদিক ভরে গেছে দেখো। এরপর একটু পরেই তো অন্ধকার নেমে যাবে, সব সন্ধ্যা হয়ে যাবে, কিচ্ছু দেখা যাবে না, গাঢ় অন্ধকার হয়ে যাবে। এই শীতকালটা হচ্ছে এই, মানে সারা বিকালটা কাটতে চাইবে না, একদম তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যাটা অনেকটা রাত্রিটা বড় হবে। আর এখন তো অফিস তো 6টা পর্যন্ত হয়ে গেছে, বাড়ি আসতে আসতে 7:45 হয়ে যাচ্ছে, তারপরে চা টিফিন খেয়ে রাত্রি গিয়ে পরের দিন অফিসের আবার ভোরবেলা, ওটা একই রুটিন, সব একই দৌড়ঝাঁপ, আমাদেরও সব কাজ একই হয়ে গেছে। এবার ছেঁকে নেব, আমার একটু চায়ের নেশা আছে, শীত পড়ছে আবার একটু বারবার চা খাবো, দেখবে এই কালারটা এসেছে। এই চাটা দেখছি ভালোই এনেছে, পাতা সেই গ্রিন টি এর লিফ গুলোর থেকে না, এই জিনিসটা দেখছি ভালো, এটা বড় প্যাকেট থেকে 200 গ্রামের প্যাকেট। আমার তো খুবই রান্নাঘর ছোট, তোমাদের আর কি দেখাবো। আমার উচ্ছে গাছের দুটো উচ্ছে হয়েছে,
উচ্ছে গাছটা এত বড় হয়েছে, তোমাদের আগের বারে দেখিয়েছিলাম সব পোকা ধরে যাচ্ছে, গাছের পাতা ছাদে উঠে গিয়ে অ্যাকচুয়ালি মনের শান্তির জন্য দুটো উচ্ছে পেয়েছি। অনেকদিন তোমাদের তো কোনো কবিতা আবৃত্তি কিছু শোনাইনি, আজকে মনে হলো একটু শোনাই। কবি শৈলেন্দ্রনাথ হালদারের লেখা প্রশ্নবাণ। গরুর কেন শিং গজাবে, হাতির কেন কান্টি বলতে পারো আন্টি, শেয়াল কেন মামা হবে, বিড়াল কেন মাসি, শুনেই পাচ্ছে হাসি, রাম গরুরের দাড়ি হবে, নিরেট কেন গাধা বলতে পারিস দাদা, আরশোলা নয় কেন পাখি, চিংড়ি কেন পোকা বলতে পারিস খোকা, কুমড়ো পটাস কেন মোটা, বেত্র কেন সরু বলতে পারিস গরু, ঘুম যে কেন চোখে আসি, পোহার কেন তেত, সওয়াল জবাব দে তো, মানুষ কেন ফন্দি আটে, ধরবো কেন ধামা বলতে পারো মামা, স্বপ্ন কেন টক বাগানো, রুটিন কেন পাজি বলতে পারেন কাজী, ইচ্ছে কেন লাগাম ছাড়া, বিচ্ছু কেন আর্মি, ইচ্ছে কেন লাগাম ছাড়া, বিচ্ছু কেন আমি, প্রশ্নটা কি দামি, এরম একটা কবিতা ভুলে ভরা, যেমন পারলাম নিজের মতো করে করলাম। তোমাদের ভালো লাগবে না জানি, তাও আমি মনে হলো যে একটুখানি অনেকদিন কিছু করা হয়নি, বলা হয়নি, পুজো পুজো করে কেটে গেছে, আজ একটু দুপুরে ঘুমোলাম, উঠে তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। ঢিল আর একটা করছি, শ্যামলকান্তি দাসের ঢিল। কবি শ্যামলকান্তি দাসের ঢিল। এক ঢিলে মারলাম পাখি, দুই ঢিলে কেঁপে ওঠে ফল, তিন ঢিলে ছুঁয়ে গেল হাওয়া, তোলপার পুকুরের জল, চার ঢিলে মেঘ হলো হুঁশ, পাঁচ ঢিলে ওয়াটার গাড়ি, ছয় ঢিলে কি ভয় কি ভয়, ধূপধাপ ভেঙে পড়ে বাড়ি, সাত ঢিলে সাঁই সাঁই ওড়ে, আট ঢিলে ভাঙে লাল বাতি, নয় ঢিলে কি জানি কোথায়, কুপকাত বাদশার নাতি, দশ ঢিল কোনখানে আছে, কাকে দেব এইবার মার, ঘেমে চুপচুপে দুটো হাত, ঢিল খুঁজে কাজ নেই আর। হলো দুটো ছোট্ট কবিতা তোমাদের সামনে করার চেষ্টা করলাম, করতে তো পারি না, কবিতা শিখিও না, নিজের মতো করে ভালো লাগে, তোমাদের ভালোবাসি তাই করলাম। ভালো লাগলে অবশ্যই কার থেকে আমার চ্যানেলটাকে দেখো। সুকুমার, কবি সুকুমার রায়ের বোম্বাগড়ের রাজা। কেউ কি যেন সদাই কেন বোম্বাগড়ের রাজা, ছবির ফেমে বাঁধিয়ে রাখেন আমসত্ত্ব ভাজা, রানীর মাথায় অষ্টপৌর কেন বালিশ বাঁধা, পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা, কেন সেটাই সর্দি হলে ডিগবাজি খায় লোকে, জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখায় চোখে, ওস্তাদেরা লেমুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে, ডাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে, রাতে কেন ট্যাংরাগড়িটা, রাতে কেন ট্যাগঘড়িটা ডুপিয়ে রাখে ঘিয়ে, কেন রাজার বিছানা পাতে সিরিজ কাগজ দিয়ে, সবাই কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে, মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে, সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি, কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি, রাজার খুড়ো নাচেন কেন হুকুর মালা পরে, কেমন কেন ঘুরছে তাকেও বলতে পারো মোরে, সবটাই প্রশ্ন করেছেন কবি তার এই কবিতার মাধ্যমে, ছড়ার মাধ্যমে, সবটাই একটা শিশুর মনে শুধু প্রশ্ন, বোম্বাগড়ের রাজাদের এসব কেন হচ্ছে, সেই নিয়ে একটা বিরাট তার এর মধ্যে প্রশ্ন তিনি করেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।